আমাৰ লক্ষী ভণ্ডাৰীত মোটামুটি পাঁচ হাজাৰ টকা কৰি তাকে আছে নাহ

আর তা বলতেছে যে হাজার টাকা দিতে কোনো বড় চাই না ঠিক আছে মার কাছে কিন্তু প্রত্যেক মাসে হাজার টাকা লক্ষ্মী লোনটা ঢুকে ওইগুলো টাকা কিন্তু জমায় তা আমি বলি যে ঠিক আছে জমাক পরে ভবিষ্যতে হবে ওটা সেভিং হয় তো এই মাসে আর কি আমাদের পরিস্থিতি খুব খারাপ অনেক লোন টোন শোধ করছিলাম তো এই জন্য সমস্যা তো এখন বলতেছে যে মানে জিতে চাইতেছে না আর কি নেই না কাটিম না তাই দিব তো টাকা নাকি

স্কিনের আমার একটা পরিচিত ডাক্তার আছে ভালো বন্ধুর বন্ধুর পরিচিত আছে হ্যাঁ তো ওই ডাক্তার দেখাবো আপাতত আমাকে হাজার টাকা আমি চাই দিয়েছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে যেটা দেখতে পারলে সেটা হচ্ছে এক ধরনের খুনসুটি মজা ই আর কি যাই হোক কিন্তু বিষয়টা সিরিয়াস ছিল হ্যাঁ টাকার একটু সমস্যায় আছি তো মার কাছে কিন্তু আমি দেখলাম যে দেয় কিনা আর মাসে হ্যাঁ মাসে লক্ষ্মীর ভান্ডার যেটা পায় তো পাই সেটা তো বাস্তব তো আমি বলছিলাম যে এখন খুব চাপে আছি একটু সমস্যা আছি হাজার টাকা দাও ধার হিসাবে নিব আর কি তো পরে কিন্তু মা আমাকে দেয় ঠিক আছে ব্যাংক থেকে তুলে এনে আমাকে দেয় তারপরে মাকে নিয়ে আমি দিদির বাড়িতে যাই তো এটাই ছিল বিষয় হ্যাঁ দেখো মায়েদের মন অন্যরকম হয় না থাকলেও কিন্তু চেষ্টাটা করে তো সেটাই আর কি আমরা বের গেলাম শিয়াল শেয়াল আস্তে আস্তে শিয়াল

সবার সবার কথা মতো দেখাবো না দেখাবো না ত্যাগ করলাম শুধুমাত্র তোমাদের জন্য সবার জন্য মানে তোমাদের জন্য বলছিল যে ভালো লাগতেছে না দাদা ভাই দাড়িটা রাখাটা ভালো লাগতেছে না এই জন্য পুরো শেপ করলাম এখন

খেতে মধ্যে এখন টুকটাক হবে তো ভাবতেছি ছদি বাই যাবো মানে কুচবে আমাদের বাড়ির থেকে কুচবে অনেকটাই দূর তাই না তো এই জন্য আজকে আমি যাবো হয়তো মাকে নিয়ে যাবো মা বলতেছে দুই তিন দিন থাকে আসবে তাই বললাম ঠিক আছে যদি আমি বাইকে যাই তাহলে নিয়ে না যাইতেই পারবো যদি আমি বাইকে যাই তাহলে তো আমি নিয়ে যাইতেই পারবো তো ক্ষেতের থেকে মৃত বলতেছে কি যখন যাবাই তাহলে বেশি করে নিয়ে যাও কাকরল টাকরলও নিয়ে যাবো আমাদের গাছের আম প্রচুর বের হয়েছে একটা জিনিস কি আমের মধ্যে পোকা নেই কিন্তু বললাম যে যেহেতু এত আম হচ্ছে তো বিমানের জন্য নিয়ে যাওয়ার জন্য তো বেশি করে আর কি নিয়ে যাব কারণ বাইকে গেলে তো আর নেওয়ার সেরকমটা ব্যাপার নাই যে অল্প নেওয়া বেশি নেওয়া বা ওজন লাগবে এইরকম করে আমাকে সব সময় লাগে আমি যদি কোথাও যাই তার পিছন বাবা বলতো বাবা ডাকের ও ডাকের যে স্টাইলটা সেটা দেখো বলবে বলো বাবা বলো ডাকো বলো বাবাকে ডাকো ডাকো তো বলো বাবা তো যাই হোক তো যাই হোক তো বললাম যে এখন তো আর ওজন ওজন নেওয়ার কোনো ব্যাপার নেই তো সেই জন্য বেশি করে বিমান ওদের জন্য আম নিয়ে যাওয়ার জন্য আর ওদের বাড়িতে তো ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে রেখে রেখে অনেক দিন খেতে পারবে আমাদের শহরে থাকে হ্যাঁ সব জিনিসের দাম বলতে পারো আর আমাদের সর্দি নেই বৃষ্টির দিন হ্যাঁ আর সর্দি সব সময় মিস করে শাক সবজি এই সমস্ত কিছু ক্ষেতের যেহেতু শহরে থাকে ভিডিওতে তো দেখা হয় তো যাই হোক আমাদের ক্ষেত থেকে বেশি করে শাক টাক নিয়ে যাওয়া হবে আর নিয়ে যাবে তোমাদের দাদাভাই আর সাথে হচ্ছে মা যাবে তো চলো আরেকবার ওয়ান্স মোর বাবা

জন্ম দিলাম আমি নয় মাস নয় মাস দশ মাস গর্ভে রাখলাম তারপরে কষ্ট করলাম আমি ধরেছি বেশিরভাগ নয় মাস

তো বন্ধুরা জাগাঠার মধ্যে খুব জঙ্গল তো তো তোমাদের দাদা ভাই বললো যে আমি কাটতেছি ফটাফট তো সেই জন্য ও কাটতে গেল দেখো বাবা বাবাও আসতেছে ছিটে বাবাও শুনছে যাবে তো বাবাও আসতেছে যাবি দাদার কাছে যাবি আমি দেখলাম একটা লাউ হয়েছে তো বললাম যে লাউটা নিয়ে যাও বেশ ভালো হয়েছে লাউটা হ্যাঁ তো বন্ধুরা আমাদের এদিকে খুব বৃষ্টি প্রায় এক সপ্তাহ ধরে তোমরা তো সেটা খবরে হয়তো বা জানো সবাই কম বেশি তো সর্দি যেহেতু শহরে থাকে তো কিছু জিনিস আমরা যেটা বাজার না করেও খেতে পারছি এই বৃষ্টির জন্য বাইরে যেতে পারছি না গ্রামেও খুব সমস্যা শহরেও তো খুব সমস্যা হয় তো এই জন্য এই যে আমাদের এটা হচ্ছে এটা কি সাগ্য এটা মানে আমাদের মিষ্টি কুমড়ো শাক আর এটা হচ্ছে লাউ শাক দুইটার পাতাই দুইটা দুই ধরনের আলাদা আলাদা সব কিছুই আলাদা তো এইটা হচ্ছে লাউ শাক কুমড়ো শাক এদিকে হচ্ছে আমাদের গাছের কাঁকরোল যেগুলো বিক্রির জন্য বলছিলাম কালকে তোমাদের উঠাইছিলাম কিন্তু আজকে বৃষ্টি বললাম এমন বৃষ্টি যে যাওয়াই সম্ভব হচ্ছিল না বাবাও যেতে পারে না রেডি হয়েও তাই জন্য ভাবলাম যে না নিজেরাও খাবো আর দিয়ে দেবো তারপর হচ্ছে আমাদের গাছের প্রচুর আম আর এইগুলো আমে একটা পোকা নেই খুবই মিষ্টি ঠিক আছে একটা পোকা নেই এই বছর আমের প্রত্যেকটা আম গাছে আমি লক্ষ্য করছি যে একটা ওর পোকা নেই আর মিষ্টি খুব পচা ঠচা কিচ্ছু নেই খেতে পারবে আর এই হচ্ছে তোমাদের এই মিষ্টি কুমড়ো যেহেতু একাই ওর এইটাই মোটামুটি অনেকদিন চলে যাবে আর এইদিকে হচ্ছে লাউ তো এগুলো ব্যাগে করে আমি নিয়ে যাব হয়তোবা মা যা যাইতে চাইছিল যে বলছিল যে দু একদিন থেকে আসবে

জোর করে আটকা রাখানো ঠিক না ছেড়ে দেবো ওর মধ্যে ঠিক আছে যখন ও কথা বলতে শিখবে ওর বাবা বলতে আমার মাথা শেষ করে দিবে একটা ভিডিওতে দেখছিলাম টমেটো নেওয়ার পরে কি নিছিল জানি তরমুজ প্রথমে টমেটো নিছে এক কেজি তারপরে তরমুজ নিছে আর ওর বরটাও ওর বউয়ে ভয়ে চোটে আর কিছুই বলতে পারতেছে না পরে দোকানেই বলতেছে কি যে আচ্ছা আপনার বউ কোথায় কোন স্কুলে পড়ছে কয় এই সে ইংলিশ মিডিয়ামে পড়ছে কয় ওর জন্যই আরেক কেজি আমি হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি নিয়ে যান ডাসা ডাসা সেই সুন্দর আরে সবগুলো নিয়ে যাও নিয়ে তো যাবো আমরা খাইতে তো আমাদের মুখ ছাল গেছে আর আমি তো আম খাই না ছেলের জন্য আর কি বাবা তুমি ভরে খাও

অনেকেই কমেন্ট করছে যে এই ব্যাপার অনেক কিছু বলছো তো দেখা যাক সিদ্ধান্ত কি নিই আর এখন যাচ্ছি দিদির বাড়িতে মাকে নিয়ে যাবো মার কাছে লক্ষ্মীর ফান্ডে টাকা নিয়ে যাচ্ছি মাকে রাখতে সব কিছু আমাদেরকে তো বললামই চলো বাকিটা পরেই আর ওই আসলেই খারাপ লাগতেছে আমি জানি অনেকেই কমেন্ট করছে কি করবো বাধ্য হয়ে তো পরেটাই সেভ করলাম আর নিজের মুখটাই দেখতে ইচ্ছে করতেছে না আমার গেলাম আমি গেলাম টা যাব ন টাটা যাওঁ টাটা যাওঁ আরে এই প্লাস্টিকটা এর মধ্যে ঢুকাও না কোনটার মধ্যে ঢুকাও না এইটা ওইটার মধ্যে কোনটা এটা হুম ঢুকবেই হ্যাঁ ইশে করে ঢুকাও এটা শাকই তো শাক খারাপ হয়ে যাবে হাতেও তো নিতে পারো হাতে ভারী নাই এগুলো ভারী আছে সব ঝুলায় দিই বাবার কাছে একটুখানি দিলাম খরচা লেখতে গেছিলাম দোকানে তো লিখতেই দিল না পরে ওই যে তোমাদের দাদা ভাই লেখে দিল তাড়াতাড়ি আসবো বৃষ্টির দিন আমার তোমাদের দাদা ভাই আবার রেনকোটটা আগের বারে রেন কোডটা কী যে করছে খুঁজেই পায় না এখন আর নিও না পরে নিও পেমেন্ট পাই তারপরে চলো আমাদের এখান থেকে কোচবিহার মোটামুটি দুই এক ঘন্টা লাগে আসতেই যাব মোটামুটি চল্লিশ মিনিট লাগবে তারপরে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো ওই এক ঘন্টা আধা ঘন্টা বাড়ি আসতে আসতে আবার চল্লিশ মিনিট হ্যাঁ দশটার মধ্যে বাড়ি এছো এটাই বললাম না একটু পরিষ্কার করে দিও একটু পরিষ্কার আরে

গো নড়বা না তাহলে কিন্তু এক্ষন এখনই শিয়াল আসবে বুঝছো নড়লেই কিন্তু আসবে একদম নড়বা না চুপচাপ শুয়ে থাকবা ঠিক আছে আই যে নেওয়ার পরে মোটামুটি আধা ঘন্টার মতো কান্না করছে যতই বাবা ওই বাড়ির ওইদিকে নিয়ে যাক কচুতেই ভুলতে ছিল না ওকে তো সন্ধ্যে দিয়ে খাইয়ে দিয়েছি রাত্রে মেলা আর কিছু খায় না পরে একটুখানি দুধ খায় খায় আর কি তো ঘুমাবে একটু পরে ওই জন্য একটুখানি হাঁটাহাঁটি করতেছে করুক তাহলে খাওয়াটাও হজম হবে আর ঘুমটাও ভালো ধরবে আর এমনিতেও দুপুরবেলা ঘুমায় নেই ঘুমাবে সেই খচ্চর হয়েছে গো দেখো সেই খরচ হচ্ছে লেভেলের খরচা রয়েছে বাবাকে দিয়েছিলাম টাকা তো বলেছিলাম আলু আনতে তো বাবা আলু সাথে লঙ্কাও নিয়ে আসছে আলু লঙ্কা নিয়ে আসছে আর তার সাথে এখানে হচ্ছে কি আনছে পকোড়া আনছে কিছু সবজি করে দিই খালি ভাত তো খেতে পারবে না সাথে হচ্ছে পকোড়া আছে এই পকোড়া আর তার সাথে এই যে আলু একটা পটল দুইটা বেগুন আর হচ্ছে কাকল এগুলো দিয়ে একটুখানি মাখা 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 মাখায় একটু ঝোলঝোলে করে দেব এটা দিয়ে বাবা খেয়ে নেবে তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম আর ফোড়নে দেব হচ্ছে পাঁচ ফোড়ন বন্ধুরা আমি জানি না আমার আওয়াজ আসতে কি কিনা রাত্রি মোটামুটি প্রায় সাড়ে দশটার মতো তো তোমাদের দাদা ভাইও বৃষ্টিতে আমার বৃষ্টিতে কোনো ভয় লাগে না এই যে বিদ্যুৎ গুলো যে চমকায় তখন আমার খুব ভয় লাগে আর বাড়িতে আসছি কেউ নাই আর বাবা তো ওই ঘরে ঘুমায় জানোই জোরে ডাকলেও শুনবে না কানলেও শুনবে না এখানেও কম শুনে তোমরা জানো বাচ্চাটা নিয়ে এই ঘরে একা একা কারেন্টও নেয় সেই ভয় লাগতেছে ফোন করলাম তো ও আসবে কিভাবে বলো যে ফোন করলাম ও যে চলে আসতে পারবে তাও তো না ও তো পরিস্থিতিটা বুঝতে হবে আর এরকম সময় আসাটাও ঠিক না বাইক নিয়ে জানি না বৃষ্টি কখন কমবে কখন কী আমার প্রচণ্ড ভয় লাগতেছে আমার হাত পা কাঁপতেছে ছেলেদেরকে ঘুমাইতেছে প্রচণ্ড হাত পা কাঁপতেছে মানে আমার এত ভয় কোনো দিনও লাগে প্রচন্ড প্রচণ্ড ভয় লাগতেছে যদি একটু আগে আগে বেরোতো তাহলে হয়তো বা এতটা কিছু হইতো না কি যে হয় ঠাকুর তাড়াতাড়ি বৃষ্টিটা একটুখানি কমক আকাশটা ডাক একটুখানি কমক ও খালি বাড়ি আসুক প্রচন্ড ভয় লাগতেছে আজকে আকাশ ডাকলে খুব ভয় লাগে খুব ভয় লাগে কারেন্ট নেই বন্ধুরা এই যে বন্ধুরা মাত্র কারেন্ট আসলো আর এখন বাঁচতে চলছে বারোটা আঠারো ওর বাবা আসামাত্র বাইকটা রাখা মাত্র আমার ছেলে উঠে পড়ছে ওইটা ওর বাবাকে ডাকতেছে আর এদিকে ঠাই একদম ডাকায় আছে কোথায় দরজার দিকে এই যে একদম দরজা খোলা ও দরজার দিকে ও দৃষ্টি একদম দৃষ্টি হচ্ছে দরজার দিকেই দেখো ওর বাবা কতক্ষণে আসবে কে আসছে কে আসছে তুমি যে উঠলা ও কারোর সাথে কথা না এখন কোনো কথা নাই ওর আমাদের সাথে আমার সাথে কোনো কথাই প্রচন্ড ঘুম পাইছে এতক্ষণ ভয়ে ভয়ে ছিলাম প্রচণ্ড ঘুম পাইছি কোনো কথা নাই ওর কথা হচ্ছে এখন ওর বাবার সাথে